হ্যালো বন্ধুরা, আমি হলাম আশফিকুল আলম অনন্ত। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি গেমস নিয়ে, যার নাম হচ্ছে ফ্রি ফায়ার। আপনারা হয়তো বা ফ্রি ফায়ারের নাম অবশ্যই শুনেছেন। আজকে আমরা এই গেমসটাই খেলবো, তাহলে আসুন দেখি কেমন। ওয়াও, গেস্ট দি, লোডিং হচ্ছে বন্ধুরা। আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, এ থেকে আমি অনেক জোর পাই। প্লিজ ট্যাপ টু বিগেন। শুরু করলাম আমি। দ্য ওয়ার ইজ স্টার্টেড ইন ফ্রি ফায়ার। বেশি ভালো লাগছে, আসুন দেখি কোনটা দিয়ে খেলা যায়। ওকে, ফ্রি ফায়ারের সাউন্ড গুলো কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। এই তো শেষ হয়ে গেল, যেটা আমাকে বুঝাচ্ছে এটা কিভাবে খেলতে হয়। আসুন একজনকে মারি। এই তো লবি থেকে বেরে আসলাম, এখনই শুরু হবে গেমসটা। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, লবি থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সার্ভাইভাল শুরু করা হবে। ডাইভ দিলাম আমরা, ডাইভে আবার দিলাম, সে নর্মালি নামছে। ডাইভ দিলাম, ডাইভ দিই, দেখি কেমন হয়। একটা কাজ করি, প্যারাসুটটা খুলে দেই। আমি যাচ্ছি এখন একটা সাইডে, এখানে গিয়ে নামবো, সাথে সাথে আমি চুরিটা করবো। এখানে আমরা এখন ধরছি দৌড়াচ্ছি, চুরিটা করতেই হবে, আমি লুট করতে হবে। এখান দিয়ে আমার যেতে হবে। এই তো আমরা এসে বললাম একটা জায়গায়, ভালো একটি গান পেলাম, ব্যাগ পেলাম, একটি ব্যাগ পেয়ে গেছি আমরা। এখানে আরো একটি ব্যাগ, ব্যাগটা আমরা নিব, তারপরে নিব আমরা এখানে আর্মার। আর্মারটাও আমরা নিয়ে নিলাম বন্ধুরা। এখন আমাদের কাছে আছে একটি গান, মাত্র 6টা বুলেটের, মানে এখন মাত্র 6টা বুলেট আছে বলতে গেলে। দিয়ে আমরা আবার ক্লিম্প দিব, তারপরে আমাদের মিনি ম্যাপে যাব। আমরা মিনি ম্যাপে গিয়ে অনেক কিছুই দেখতে পারি। ব্যাগ দিলাম, তারপরে ওয়াও অনেক সুন্দর সুন্দর গান আছে এখানে। ও, আমি তো অনেক কিছু পেয়ে গেলাম। এমনই ওই তো এনিমিটা, ইয়ে, ওরে আরে
আরেকটা এনিমি ভাই, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার রিভাইভ লাগবে, আমার রিভাইভ লাগবে, আমার রিভাইভ লাগবে, আমার রিভাইভ লাগবে। এই তো এনিমিটা, এটা আমি মেরে ফেলবো। মেরে ফেলতেই হবে, একে তাড়াতাড়ি মারবো। আমি একটা কিল করেছি বন্ধুরা, এ প্রথম ফ্রি ফায়ারে একে তো হাতে নাতে আমি মারবো, এছাড়া আর আমার কোনো উপায় তো নেই। নিচে নামি যাতে আমাকে দেখতে না পায়। কারণ আমি এটাকে মেরে ফেলবো ভাবতেছি, ঠিক আছে, এটা হাত দিয়ে মারো। আমি মরে গেলাম, তো এর সামনে নেমেছিল। ব্যাগতেই চলুন বন্ধুরা, ট্রাই এগেন নেক্সট টাইম, সমস্যা নেই, আমি একটা কিল করে অনেক খুশি হয়েছি। ব্যাকে দিয়ে চলুন, আসলে বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা আমার কাছে ভালোই লাগলো। আমার নিক নেম লাগবে, চলুন আমার নিক নেমটা দিয়ে দিই। আমার নিক নেম হবে লেভেল টু এ আছি, ক্যারেক্টার পেয়েছি একটা, ও লেভেল আপ রিওয়ার্ড পেয়েছি একটা গান। দেখি ডে ওয়ান এ কি রিওয়ার্ড পেলাম, ওয়াও, নতুন কাপড় পেয়েছি, অনেক খুশি হয়েছি। আসলে আমি একটা নতুন কাপড় পেয়েছি, প্যান্টস, ইয়ে বন্ধুরা দেখুন আমি এটাই পেয়েছি। আসুন তাহলে আরেকটা ম্যাচ শুরু করি, স্টার্ট। ওকে, আমরা মাঠে নেমে পড়লাম, তাহলে চলুন দেখি কি হয় এবার ম্যাচটা, কতটুকু বাঁচতে পারি। আমাদেরকে প্রথমে লবিতে নামাতে হবে, লবিতে আছে এখন, দেখি একটু প্র্যাকটিস করে নেই। এর মাথায় মার, এ এত পালিয়ে গেল, ওয়াও বন্ধুরা এই দেখুন এটা কি, ছি, গোল্ডেন দা, ওয়াও সুন্দর। এই তো ম্যাচ শুরু হলো, এই দেখুন এই তো থেমেই আছে, মাথায় মারবো, এই মারলাম, এই মারলাম, এই মারলাম, 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 দেখুন মারছি, দৌড়চ্ছে কিন্তু পালাতে পারছে না। দেখি একটু সাঁতার কেটে নেই নিচে পানিতে গিয়ে,
দেখি এই তো আমরা নেমে গেলাম মাঠে। এরে কি হলো, আমরা তো মাঠে নেমে পড়েছিলাম, আবার স্টার্ট দিলাম ম্যাচ মেকিং। মারি এইটা, এখনই ম্যাচটা শুরু হতে চলেছে। আরে 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 ভাই, এসে বললাম আমরা, আমার মনে হচ্ছে আমরা এখন নামতে চলেছি মাঠে। ওকে তাহলে বন্ধুরা দেখি, ওয়াও আমরা কি টাইপ দিব হেড গেম এবার। রিজটাতে গিয়ে পড়তে হবে না, আমরা যাই 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 ওপেন। ওকে দেখি কি করা যায়, নামছি আস্তে আস্তে, নিচে নামছি। ও বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে এখানে বৃষ্টি পড়ছে। গেমের ভিতরে নামলাম, কিছু কুড়ে ঘর আছে, আমরা যাচ্ছি। ও যে ওখানে একে তো মারতে হবে, এরে ভাই এটা পিছনে যাবে না। আমার কাছে অনেক বুলেট আছে, এখন এর পিছু নিলে আমি মরতাম। এই হয় আমি সারা শব্দ দিয়ে দিলাম, নিয়ে নিলাম একটা শর্ট গান পেয়েছি মনে হচ্ছে, এইটাই নেই। দেখি অন্য কোথাও যাই, দেখি কি হয়, এনিমি পাই নাকি, আমার লাস্ট সার্ভাইভার থাকতে হবে তাই লুকিয়ে থাকা উচিত। কিন্তু এখানে কোনো লুকোনোর জায়গা, এই তো শেষ একটা কিল ব্রো, আই মিন বন্ধুরা। ইয়েস একটা গান পেয়েছি, অনেক ভালো, কোনো সমস্যা নেই, আমি একটা কিল করে ফেলেছি। প্রথমেই নেমে একটা কিল, ওকে সাইডটা দিয়ে যাই, দেখি এখানে কি হয়। এখানে স্কোরটা খুলি দেখি, না এখানে কোনো এনিমি নেই। আমরা এখন যাচ্ছি, দেখি কি হয়,
কে বন্ধুরা, এই ম্যাচটা তো আমরা জিতে নিব, না হলে পরে আমি এনিমিদেরও মেরে ফেলবো। তাহলে আজকের ম্যাচটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ম্যাচে।